জীবনের প্রথম এত কাছ থেকে বাঘ দেখা। আমি কয়েকবার গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানায়, কিন্তু এত কাছ থেকে বাঘ দেখার সৌভাগ্য হয় নাই। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কের, যেখান থেকে আপনার ইচ্ছা করলে খুব কাছ থেকেই বাঘসহ বিভিন্ন প্রাণী দেখতে পারবেন। যেমন হতে পারে জিরাফ, জেব্রা, হরিণ, ভাল্লুক, নানা প্রজাতির প্রাণী। আর এই বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে আপনার ফ্যামিলির জন্য খুবই কম খরচে সুন্দর একটা বিনোদন স্পট। চলুন বন্ধুরা, আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো বঙ্গবন্ধু সাফারি পার্কে নানা ধরনের প্রাণী, নানা ধরনের উদ্ভিদ। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যারা পেজ আসছেন ফলো করে রাখবেন, অ্যান্ড যারা ইউটিউব আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরের বাগের বাজার নামক এলাকায় অবস্থিত। যেহেতু আমরা থাকি গাজীপুরে, তো আমাদের কাছ থেকে বাগের বাজার অনেক কাছে। আর হ্যাঁ, যারা আপনার বাহির থেকে আসবেন, আপনার যে কোনো বাসে চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা থেকে লোকাল বাসে করে আপনার চলে যাবেন বাগের বাজার, ভাড়া নেবে 20 টাকা। বাগের বাজার থেকে অটোরিকশা করে চলে যাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের মেইন গেটে, ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। তারপর 50 টাকা দিয়ে আপনার টিকিট কাটতে পারেন। সিজন বেঁধে হয়তোবা দামটা ওঠানামা করতে পারে, বাট আমরা যখন গিয়েছিলাম ভাড়া নিয়েছিল 50 টাকা পার পার্সন। গাইজ, আমরা এখন আছি উট পাখির একদম সামনে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো উট পাখি। ওকে, অনেকগুলো বলতে তাও তো 10-15টা উট পাখি আরও আছে। হ্যাঁ, এখানে হয়তোবা 8-10টা উট পাখি, অনেকগুলো ভাই, অনেকগুলো উট পাখি এখানে। তো ভালোই দেখছো, সবাই দাঁড়িয়ে আছে ছায়ার মধ্যে। এই দেখেন, এগুলো ঘাস খায় গাইজ, এগুলো ঘাস খায়। এখন অনেক ঘাস আছে না, ঘাস টাস আছে, এগুলো খায়। হ্যালো ভাই, সবাই দিয়ে সিরিয়াল ধরে নামতেছে গোসল করার জন্য। এই হচ্ছে কচ্ছপ, আর তার পাশে আছে ভাই দেখেন কতগুলো ভাই দেখছেন। আর এই পাশে, তার পাশে রয়েছে হচ্ছে কুমির। হ্যাঁ, আমি একটু পরে কুমিরগুলো দেখাবো। আর এখন আর তার উপাশে রয়েছে উট পাখি, দেখতে পাচ্ছেন ওই উট পাখি গাইজ, দেখেন ওই উট পাখি। ঠিক আছে, তো আমরা জাস্ট মাত্র ঢুকলাম, তো এমন কিছু এখন দেখি নাই। জাস্ট এই যে পাশে ছিল অজগর, ছিল এখানে কচ্ছপ, তার পাশে কুমির, তার সাথে আছে দেখেন ভাই কেমন নামটা গোসল করার জন্য। এই পাগল নাকি রে ভাই, গাইজ দেখো কত সাহস, আর দেখো ভাই দাঁড়ায় আছে দিকে, পলা কিন্তু খাইলে পরে পলা গাইজ দেখো ভাই, মানে কত বড় রিক্স নিয়ে উঠছে কচ্ছপ দেখার জন্য গাইজ, মানে বুঝতে পারছো গাইজ। দেখতে পাচ্ছেন সেই দূরে তিনটা কুমির, হ্যাঁ তিনটা কুমির ছায়ার নিচে শুয়ে আছে, অ্যান্ড তার ওই পাশে হচ্ছে উট পাখি, আর তার এই পাশে হচ্ছে আপনার কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপগুলো একটু আগে উপরে ছিল, বাট এখন পানিতে নেমে গিয়েছে গোসল করার জন্য, বিকজ ভাই আজকে প্রচুর রোদ পড়েছে। অ্যান্ড গাছের নিচে ছায়া দেখতে পাচ্ছেন তিনটা কুমির, হয়তো একটা বিশাল বড় আর দুইটা হালকা ছোট ছোট। ওকে গাইজ, আমরা এখন যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজে। ওকে, তো ওইটা বলতে পারেন গরিবের ঝুলন্ত ব্রিজ। আর নর্মাল যারা আপনারা একদম ভালো একটা ফিল নিতে চান, চলে যাবেন রাঙ্গামাটি, তাহলে আপনারা ঝুলন্ত ব্রিজের একটা ফিল পাবেন। বাট আমরা এখন আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে, এখান থেকে আমরা ঝুলন্ত ব্রিজের ফিল নিব। কত আমার 10 টাকা, কত মিটার দৈর্ঘ্য এটা? 100 মিটার লম্বা। ওকে, তো গাইজ পার পার্সন 10 টাকা। চলুন আমরা একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি। গাইজ, এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, 100 মিটার দূরত্ব, দৈর্ঘ্য বা যেটাই বলেন 100 মিটার, তো বেশি বড় না, একদম ছোট। বাট তারপর জাস্ট দেখার জন্য আমরা আসছি, যেহেতু কোনোদিন যাওয়া হয়নি ঝুলন্ত ব্রিজে, এই জন্য এখানে আসছি দেখার জন্য। গাইজ, আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গরিবের ঝুলন্ত ব্রিজ। আর পিছনে আমরা অনেকটুকু দেখতে পাচ্ছেন, অনেকটুকু ফেলে আসছি, অ্যান্ড সামনে আরেকটু অল্প, হ্যাঁ বেশি দূর না ভাই, 100 মিটার ভাই, একদম কাছাকাছি, তাহলে ছোট। এই দেখেন, তো যেহেতু ভাই কখনো যাওয়া হয় নাই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে, ইনশাল্লাহ আশা আছে নেক্সট টাইমে যাবো। ওকে, কারণ এটার মতো ওইরকম ফিল্ডটা পাওয়া যাবে না যেটা নর্মালি রাঙামাটিতে গিয়ে পাওয়া যাবে, বিকজ ওটা তো অনেক বড়, তাই না? এটা একদম ছোট, জাস্ট একটা লাভ দিলে হয়ে আপনার পার হয়ে যাবেন, বুঝছেন? তো যাই হোক গাইজ, যেহেতু আসছিলাম দেখা করলাম, সাক্ষাৎ করলাম, নো প্রবলেম। এখন চলে আসছি বাঘ, ভাল্লুক, মহিষ, হরিণ সব কিছু দেখার জন্য। তো এখানে ঢোকার জন্য আপনাদেরকে জনপ্রতি 150 টাকা টিকিট কাটতে হবে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা এই গাড়িগুলো দিয়ে যাব হচ্ছে বাঘ, ভাল্লুক, বিভিন্ন পশু প্রাণী দেখার জন্য। তো এখন যেহেতু লোক কম, এই জন্য সময় লাগছে। আমরা কিন্তু টিকিট কাটার পর ভিতরে চলে আসছি, আর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, বিকজ একটু আগে একটা বাস তাকে ছেড়ে গিয়েছে। মিনি বাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো দাঁড়িয়ে আছে, প্রায় 3-4টা মিনি বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আরও কিছু লোক আসলে তারপর হচ্ছে একসাথে আমরা যাব। আর পার পার্সন টিকিট নিয়েছে 150 টাকা করে। ওকে, এই বাস দিয়ে আমরা যাব। এটা কি নন এসি বাস মনে হচ্ছে আমার কাছে? হ্যাঁ, নন এসি বাসই। আর হচ্ছে
এসি বাস বিকজ মানে বুঝো না একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আপনি বাঘ, তারপর সিংহ, হরিণ অনেক কিছু দেখতে পারবেন, বাট আমার লাইফের ফার্স্ট। ওকে, আমি অনেক জায়গায় গিয়েছি বাট মানে আমার ফার্স্ট এখানে আসা। তো দেখা যায় গাইজ, আজকে একটু এনজয় করি, বিকজ চিড়িয়াখানে গেলে তো আমরা দেখি বাঘ তো দেখি, বাট আজকে আমরা একটু ফেস টু ফেস একদম কাছ থেকে দেখার ট্রাই করবো। আধা ঘন্টা অপেক্ষা করার পরে বাস চলে আসছে, বাস ফুল করে দেখতে পাচ্ছেন, বাস কিন্তু ফুল না হলে ছাড়বে না। তো অনেকক্ষণ বসে থাকার পর প্রচুর গরম পড়ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মেইন অ্যাট্রাকশন আফ্রিকান সাফারি, যেখানে আপনারা সব ধরনের প্রাণী দেখতে পারবেন। ওকে, তো এই মুহূর্তে আমরা সেই ঘেটে প্রবেশ করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এ হচ্ছে জেব্রা। ওকে, এ হচ্ছে জেব্রা, কয়েকটা জেব্রা আপনারা হয়তো কাছ থেকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড সত্যি বলতে আপনারা যখন নিজেরা যাবেন অনেক ভালো একটা ফিল হবে যে এত কাছ থেকে বন্যপ্রাণী আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এত স্বাস্থ্যবান গরু ভাই, আসলে বইয়ের ভাষায় অন্য কিছু হয়তো বলা চলে, বাট এটার যে রিয়েল নাম সেটা আমি নিজেও বলতে পারছি না, বাট আমার কাছে মনে হয় গরু টাইপের কোনো কিছু একটা হবে। কিন্তু ভাই দেখেন কত বড় বড় শিং ভাই, অ্যান্ড কত স্বাস্থ্য। এই হচ্ছে আমাদের শিয়াল মামা, তার পিছনে দাঁড়িয়ে আছে আমাদের হরির মামা, জাস্ট আমাদের দিকে তাকিয়ে থেকে দেখছিল। এই দেখেন চলে যাচ্ছে, দেখছেন একদম শুনশান নীরবতা, প্রাণীদের মানে উপস্থিতি খুবই কম এখন বর্তমানে, আস্তে আস্তে সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে আমাদের ভাল্লুক ভাই, দেখতে পাচ্ছেন এত গরম পড়েছে ভাই, দেখেন ভাল্লুক কিভাবে ছটফট করছে পানির জন্য নাকি আসলে তাও বলতে পারছেন। দেখেন ভাই, এ দেখেন মুখটা হা করে দেখেন আকাশে কেমন তাকিয়ে আছে, দেখেন দেখছেন ভাই সত্যি ভাই অনেক গরম পড়েছে। তারপর সে নাকি ছায়া যায় না ভাই, আমি এটা বুঝতে পারলাম না, গরম পড়লে তো মানুষ ছায়া গ্রহণ করে তাই না, ছায়াতে আশ্রয় নেয়, বা সে কিন্তু ছায়াতে আশ্রয় নিচ্ছে না। ওই দেখা যায় আরেকটা সিংহী, ঠিক আছে, আপনারা একটু আগে যারা দেখতে পেয়েছেন সেটা কিন্তু পুরুষ সিংহ, আর এটা হচ্ছে মহিলা সিংহী। এই দেখেন প্রচুর রোদ পড়েছে, তো তারা কিন্তু গাছের ছায়া গিয়ে আশ্রয় নিচ্ছিল, বাট মানুষের হয়তো গন্ধ পেয়েছে যার ফলে চলে আসে। দেখেন ওর হচ্ছে খুবই ক্ষুধার্ত বা খুবই রাগান্বিত যে আমরা কেন ওদের এলাকায় আসছি। তো আসলে এখন এরকম প্রাণী নাই, বাট যখন নতুন নতুন সাফারি পার্ক ছিল তখন প্রচুর প্রাণী ছিল, বাট এখন নাকি অনেক কমে গেছে, অনেকে বললো যেটা। কি অবস্থা? জানালা সাবধান, গ্লাস লাগান সবাই, গ্লাস লাগান, এভরিওয়ান গ্লাস লাগান সবাই। গাইস, দিস ইজ আওয়ার টাইগার ভাই, কি দেহ ভাই, কি দেহ ভাই, এটা কি দেহ ভাই, এটা দেখছেন ভাই ভাই, গাইস দেখেন কি করে ভাই। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, একটি কথা না বললে নয়, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তারা কিন্তু এই জিনিসগুলো খুবই এনজয় করবে, অবশ্যই গ্লাস লাগিয়ে নেবেন না হলে রিস্ক হতে পারে। আরেকটি কথা ভাই না বললে নয়, সেটা হচ্ছে বাহির থেকে খাবার কিনে নিয়ে যাবেন, না হলে কিন্তু ভিতরে গিয়ে আপনারা যখন খাবারটা খাবেন, যখন যাবেন বিল দিতে, দেখবেন যে বিশাল বড় সিন্ডিকেটের শিকার আপনারা হবেন। তো অবশ্যই ভাই যেটাই খান না কেন বাহির থেকে কিনে নিয়ে যাবেন, যেমনটা আমরা চিড়িয়াখানায় করি। হ্যাঁ, বাট চিড়িয়াখানার চেয়ে মনে হয় আরও বেশি এখানে সিন্ডিকেট হয়। ওকে ভাই, একটা পানির বোতল 15 টাকা, সেন্ট মার্টিন গিয়ে আমরা খেয়েছি 20 টাকা, সেন্ট মার্টিন দ্বীপে, আর সামান্য গাজীপুর সাফারি কিনে ভাই 40 টাকা ভাই, মানে এত বড় সিন্ডিকেটের শিকার। ঠিক আছে, তো অবশ্যই আশা করি আপনাদের এই কথাটা কাজে আসবে, উপকার হবে, অবশ্যই আপনি ফলো করবেন। ঠিক আছে গাইজ, আমরা এখানে এন্ড করছি আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের ট্যুর, মানে ট্যুর বলা যায় না, জাস্ট কি বলে এটাকে ভাই, ঘোরাঘুরি যেটাই বলতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অ্যান্ড চেষ্টা করলাম মোটামুটি ভাই, আর অনেক কিছু আছে, বাট আমার কাছে ভালো লাগছে বাঘটাই, বুঝছেন, সবচেয়ে ভালো লাগছে বাঘ আর হচ্ছে জেব্রাটা, বিকজ একদম কাছ থেকে দেখেছি তো এই জন্যই। ওকে, তো আজকের মতো আমরা ব্লগটা এখানে এন্ড করছি, অ্যান্ড ছোট্টখাটো ব্লগ ছিল, কোনো প্ল্যান ছিল না ভাই, প্ল্যান থাকলে হয়তো ওটা মানে ফার্স্ট টাইম থেকে ভিডিও করা স্টার্ট করতাম, বাট মধ্যে এসে ভিডিও করছি। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন, আর আমাদের যারা ইউটিউব চ্যানেল আসছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ।